السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا أشرف المخلوقات وجعلنا خليفة في هذه الدنيا، والصلاة والسلام على من لا نبي بعده وعلى سيدنا محمد صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার সকল প্রশংসা যিনি আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন এবং খলিফার যে গুণাবলী বৈশিষ্ট্য তা আমাদেরকে দিয়েছেন, অতঃপর সেই নবীর প্রতি দরুদ পাঠ করি যিনি ছিলেন পৃথিবীর সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ নেতা صلى الله عليه وسلم. আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সাম্প্রতিক সময়ের অতিব জরুরি একটি বিষয়, নির্বাচন, গণতন্ত্রের নির্বাচন। আমার বিষয় শুরু করার আগেই আমি আমার হিতাকাঙ্ক্ষী ভাইদের নিকটে ক্ষমা চাচ্ছি। প্রায় চার বছর যাবৎ আমি আমার বন্ধুবর আপনজন শুভাকাঙ্ক্ষী ভাইদের সাথে যোগাযোগ করিনি, ইচ্ছাকৃতভাবেই নিজেকে প্রায় গৃহবন্দী করে রেখেছিলাম জাতির স্বার্থে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিছু করার জন্য। আপনারা অনেকে অভিমান করেছেন আমার উপরে, আমি আপনাদের নিকটে ক্ষমা চাচ্ছি। অতঃপর এই নির্বাচন তথা গণতন্ত্রের যে নির্বাচন শুরু হয়েছে এই বিষয়ে কিছু না বললেই নয়, কেননা অনেক সহি আকিদার আলিমদেরকে দেখছি তারা বিভিন্নভাবে পরোক্ষভাবে গণতন্ত্রকে জায়েজ করার চেষ্টা করছেন, কেউ বা সাপের সুবল খেয়ে, কেউ বা পৃথিবীর সকল তন্ত্রকে দুভাগে ভাগ করে, কেউ বা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচনকে কেন্দ্র করে, কেউ বা কারবালার কাহিনী বলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কেউ বা আবার ভোটকে আমানত বলে, কেউ বা আবার ভোট একটি সাক্ষ্য ইত্যাদি বলে বই পর্যন্ত লিখছেন। আসলে কি বিষয়গুলো কি, গণতন্ত্র কি আর এই নির্বাচনটা কি, এটা এত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা একেবারে অস্বীকার করলেও পারি না, আবার এই বিষয়ে আমাদের গভীর পর্যবেক্ষণ না থাকার ফলে দেখা যায় আমরা বিরুদ্ধাচারণ করতে যে এমন ভুলে ভরা তথ্য প্রেরণ করি। যেমন আমরা অনেক আলিম, যে সকল আলিমেরা বিরুদ্ধাচারণ করে তারা অনেক সময় বলে গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন। আসলে কি তাই, গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন? যারা গণতন্ত্র নিয়ে লেখাপড়া করেন তারা জানেন যে আব্রাহাম লিঙ্কন ছিলেন মূর্খ, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা করেননি, এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানে তথা গণতন্ত্রের বিষয়ে তার তেমন কোনো অবদানও নেই। তিনি গেটিসবার্গের ভাষণে যে গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছেন, ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এই সংজ্ঞাকে ডেমোক্রেটিক নামে একটি বইয়ে বলেছে, দেয়ার আর মেনি ইমপ্লিসিটিস ইন দিস ডিফিনেশন। আপনি যদি ডক্টর এমাজউদ্দিনের রাষ্ট্রবিজ্ঞান পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে আছে যে এটা কোনো যুক্তিযুক্ত এবং তথ্যবহুল কোনো সংজ্ঞাই নয়। সুতরাং এইরকম একটি ব্যক্তিকে এত বড় ক্রেডিট না দেওয়াই ভালো। যদিও বা গণতন্ত্রের অনেক প্রকারভেদ আছে, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ আজকের বিষয় মূলত হচ্ছে গণতন্ত্রের নির্বাচন। নির্বাচনটা আসলে কি, ইসলামে এর সাথে সাদৃশ্য কি, গণতন্ত্রটা কি? এই গণতন্ত্র একটি প্রক্রিয়া হচ্ছে, সরকার নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে এই নির্বাচন। এই জন্য এই নির্বাচনকে শুধু নির্বাচন না বলে মূলত বলা উচিত
গণতন্ত্রের নির্বাচন, কেননা এই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করা হয় এবং মানুষের আশা, মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগুলো বলা হয়। আসলে কি এই নির্বাচন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে বা সত্যই পারে? মানুষ কি তার হুকুম বা মানুষ কি তার অধিকার, ন্যায্য অধিকার এই সকল তথাকথিত নির্বাচনের মাধ্যমে পেতে পারে? এই জন্য আজকের শিরোনামই দিয়েছি, ইজ দিস ইলেকশন অফ ডেমোক্রেসি সেলফিশনেস ও ডিস্ট্রাকশন অফ হিউম্যানিটি? আমার তো মনে হয় এ জাতীয় নির্বাচন ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সত্যই মানবতা বিরোধী। কারণ কি একটু শুনলেই বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে এরকম গণতন্ত্রের নির্বাচনকে বলা হয় সকলের সমান অধিকার। আসলে সকলের সমান অধিকার এই কথার চেয়ে বড় ভুল কথা আর পৃথিবীতে নেই। কারণ সকলের সব বিষয়ে সমান অধিকার থাকতে পারে না। সুতরাং আরো ইসলামে বিশেষ করে স্তরভেদে বিভিন্নভাবে অধিকার কম বেশি হয় এবং এটা হওয়া প্রয়োজন। পৃথিবীর সকল তন্ত্রেই মূলত এরকম সিস্টেম আছে, শুধু মুখরোচক কথা মাত্র যে সকলের সমান অধিকার। সকলের সমান অধিকার সব ক্ষেত্রে হয় না। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কনস্টিটিউশন অব বাংলাদেশেও সকল বিষয়ে সমান অধিকার সবাইকে দেওয়া হয়নি। স্তর ভেদে, মানুষ ভেদে এবং সিচুয়েশন ভেদে সেগুলো ক্ষমতার কম বেশি করা হয়। তবে সকলের সমান অধিকার কি ইসলামে নেই? আমি তো মনে করি পৃথিবীর যত তন্ত্র, যত মতবাদ, যত জোম আছে এই সবগুলো ইসলামের নীতি নির্ধারণ থেকে তারা গ্রহণ করেছে। আর গণতন্ত্র বলেন, অন্যান্য তন্ত্র বলেন, এগুলো কি আসলেই সবই খারাপ? অবশ্যই কিছু ভালো দিক আছে। আর এই ভালো দিক আছে বলেই কি সেটা জায়েজ হয়ে যাবে? পৃথিবীর সকল ধর্মেই তো ভালো কথা বলে, তাই বলে সকল ধর্মই কি জায়েজ? না। আসলে কথা বলছিলাম গণতন্ত্রের ভোটের সমান অধিকার। এই কথাটা কি কোরআন হাদিস বিরোধী নয়? একদল আলিম কেন অপচেষ্টা চালাচ্ছেন? কেমন কোরআন হাদিস বিরোধী? একজন মূর্খ মানুষ যে সমাজের ডিস্ট্রাকশন, যে সমাজের বোঝা এবং যার মাধ্যমে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কিছুই জানে না, এরকম মানুষের যে ভোটের মূল্য, আপনি প্রধানমন্ত্রী, আপনারও সেই ভোটের মূল্য। কিন্তু আসলে কি তা হওয়া উচিত? প্রকৃতপক্ষে আপনার বিবেক কি তাই বলে? সুতরাং কিন্তু আল্লাহ তাআলা এমন কথা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি এক? আসলে কষ্ট করে লেখাপড়া করা এক নয়, ছোলের হাতের কলা নয়। আপনি লালকুশালকু দেবেন আর আপনাকে দিয়ে দেবে এরকম নয়। আজ নেতা নেত্রীদের এমন অবস্থা যে শিক্ষাগত যোগ্যতা নেই কোনো শর্তাবলী, যার ফলে হিরো আলম তো মাশাআল্লাহ জিরো থেকে হিরো হয়ে গেল। এবং আমাদের সাংসদ অনেক সময় তো হাসির কৌতুকের ভিডিও পর্যন্ত বানানো হয়, সম্মানিত সুধী ভাইরা। সুতরাং এরকম নয়। আর অধিকাংশ মানুষ যেই বিষয়টাকে নির্বাচন করবে সেটাই যে সঠিক হবে এমনটা না। পৃথিবী উল্টে গেলেও ইসলামের কোনো বিধানকে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও চেষ্টা করলেও পারবে না, এবং সেটা জায়েজকে, জায়েজ একটি বিষয়কে হারাম করতে পারবে না, হারাম একটি বিষয়কে জায়েজ করতে পারবে না। সম্মানিত সুধী ভাইরা, শুধু কি তাই, আসলে প্রকৃতপক্ষে যদি আপনি মনে করেন
অধিকাংশ মানুষের কি তাহলে কোনোই দাম নেই? আসলে অধিকাংশ মানুষের দাম আছে, যদি তারা সেই অনুপাতে জানে, যে বিষয়ে তারা ভোট দিচ্ছে সেই অনুপাতে জানে। এমনকি অধিকাংশ মানুষের কথা যদি আল্লাহ রাসুল শুনতেন, তাহলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত প্রদভষ্ট হয়ে যেতেন। অধিকাংশ মানুষের ভিত্তিতেই সব কিছু যে চলবে এমনটি নয়, সত্য সর্বদাই সত্যই থাকে। প্রায় কোরআনের 8টি আয়াত রয়েছে এই বিষয়ে যে অধিকাংশ মানুষ যা করবে সেটাই করতে হবে, এরকম বিষয় নয়। অতঃপর উদ্দেশ্য, এই ভোট দেওয়ার উদ্দেশ্যটা কি? এই ভোট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আইন প্রণয়ন করা। যে সকল হুজুর সাহেবেরা পরোক্ষভাবে এই নির্বাচনকে জায়েজ বলার চেষ্টা করছেন, আপনি জানেন না, আপনি পড়েননি, আপনি লেখাপড়া করেননি, আপনি নিবন্ধিত দল সম্পর্কে জানেন না, আপনি জানেন না, এই ভোট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মন যা চাইবে তার বাস্তবায়ন করা, প্রতিফলন করা, হুকুম তৈরি করা সংসদে। আসলে কি আপনি যা ইচ্ছা তাই হুকুম তৈরি করতে পারেন? এই জন্য হুকমুল ওয়াজিয়া যেটা সেটা সমস্যা নেই, কিন্তু হুকমুল শারীটা কি আপনি করতে পারবেন? করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহর কোনো বিধান কি আপনি বাতিল করলে, আপনি যতই নিজেকে মুসলিম বলে দাবি করুন না কেন, আপনি কাফের হয়ে যাবেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদিও বা খারিজিরা এই আয়াতটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তথাপি আপনি লক্ষ্য করুন, আপনি কি ইচ্ছা করেই আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করতে পারবেন? অবশ্যই না। কিন্তু কে নির্বাচনের উদ্দেশ্য কি? এই নির্বাচনের উদ্দেশ্য কি তাই নয়? হ্যাঁ, অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যে আপনি আপনি আপনার হুকুম, আপনি আপনার হুকুম, আপনার জনগণের হুকুম বাস্তবায়ন করবেন প্রতিনিধি হয়ে। প্রতিনিধির কথা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে ভোট চাইবে তাকে ভোট দেওয়া হবে না, অর্থাৎ যে ক্ষমতা চাইবে, যে প্রার্থী হবে তাকে তোমরা ভোট দেও না। আহা, আর এই তথাকথিত গণতন্ত্রের নির্বাচনে অবশ্যই একজন প্রার্থী থাকতে হবে। শুধু কি প্রার্থী থাকতে হবে, বিরোধী দল থাকতে হবে। ইসলামে কি এরকম বিরোধী দল আছে? বিরোধী দল, বিরোধী দলের ফলাফল তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আহা, আজ পিতা পুত্রের মাঝে, পিতা পুত্রের মাঝে, ভাই ভাইয়ের মাঝে কি সেই বিষ ঢুকিয়ে দেওয়া হলো, যার কারণে তারা আজ সমাজ থেকে লাঞ্ছিত হচ্ছে, পদে পদে মার খাচ্ছে। কি শুধু স্বার্থ আর স্বার্থ! সেলফিশনেস ইজ দ্য বেস্ট হেলফ, ইট ইজ বেস্ট প্রেজেন্ট ফাবলিস অব দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনি যেভাবেই চিন্তা করুন না কেন, এই নির্বাচন তথা গণতন্ত্রের নির্বাচন বলতে যে বিষয়গুলোকে জায়েজ করা হয়, এই বিষয়ে সরাসরি কোরআন হাদিস সাংঘর্ষিক। এছাড়াও আপনি যখন, সময় চলে যাচ্ছে, মহিলা নেতৃত্ব, এই নির্বাচনের মূল সার, আপনি আপাতত যেই সিচুয়েশনেই যান না কেন, দেখা যাবে একজন মহিলা নেত্রীর অধীনে আমরা চলে যাব। আল্লাহ রাসুল তো বলেছেন যে লাই ইফলি হাল কৌম, কখনোই ওই জাতি, কখনোই ওই জাতি সফল হতে পারবে না যে জাতি তার কার্য, তার কাজের কর্মের সকল দায়িত্ব মহিলাদেরকে দিয়ে দেয়, অর্থাৎ মহিলাকে নেতা বানায় বা নেত্রী হিসাবে প্রতিষ্ঠা করে। এছাড়াও এই বিধানটা, অর্থাৎ মহিলাকে নির্বাচন করা, এটা মূলত কোরআনের সরাসরি একটি আয়াতের বিপরীত। আর রিজালু কওয়ামুন আলা নিসা, কিন্তু আপনি যখন মহিলাকে নেতৃত্ব প্রদান করবেন, নেতার অর্থাৎ নেত্রী বানাবেন, তখন কি হবে জানেন? তখন এই আয়াতের অর্থটা, আউযু বিল্লাহি মিন যালিক, এই আয়াতের অর্থটা এরকম আরবি দাঁড়াবে যে আন নিসা উ কওয়ামিনা আলা রিজাল। আস্তাগফিরুল্লাহ, আপনি কোন কোন ভিত্তিতে এই
গণতন্ত্র নির্বাচনকে জায়েজ করছেন। নির্বাচন নিয়ে অনেক কথা আছে, কোন ধরনের নির্বাচন জায়েজ ইসলামে, তিন ধরনের নির্বাচন জায়েজ তথা আল ইস্তিখলাফ, এছাড়াও ইখতিয়ারু আই খিয়ারু আহলুল আকদিওয়াল আহলুস শুরা, এছাড়াও বিল কুওয়াতি ইত্যাদি, এগুলো বিষয়ে এখন আর আলোচনা করব না সম্মানিত ভাইরা। কিন্তু যে সকল জায়েজ করেছেন আলিমেরা দুই তিনটা কায়দা দিয়ে, লা দরর লা জিরর এরই অধীনে কিছু কায়দা আছে, যেমন জকল আমরু ইত্তাসা ও কাজালিকা, আপনারা যখন আসবে কোনো মানে প্রয়োজনটা সব কিছু জায়েজ করে এই কায়দাগুলোর ভিত্তিতে, অর্থাৎ যখন মানুষ অপারগ হয়ে যায় তখন অনেক কিছুই করা জায়েজ এই ভিত্তিতে। আসলে কি আমরা অপারগ হয়ে গেছি? আমি অপারগ হইনি। আমি আই ওয়ান্ট টু থ্রো মাই চ্যালেঞ্জ আওয়াই অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই ওয়ান্ট টু ইস্টাবলিশ দ্য সিয়াসাতু শারঈয়া। এক বছর ধরে লেখাপড়া করছি, এই বছরে আমাদেরকে ইসলামী রাজনীতি পড়ানো হচ্ছে, চেষ্টা করছি পৃথিবীর যত তন্ত্র আছে সকল তন্ত্রের ভালো দিকগুলো ইসলামের সাথে মিলানো। কিন্তু দুটি ভিন্ন জিনিস, গণতন্ত্র একটি ভিন্ন জিনিস, অন্যান্য মতবাদ একটি ভিন্ন জিনিস, আর হচ্ছে ইসলাম একটি ভিন্ন জিনিস। সুতরাং এই দুটাকে আপনি এক করতে পারেন না। পৃথিবীর যত জোম আছে, জোম সোশ্যালিজম ন্যাশনালিজম গণতন্ত্র, এগুলো এক ধরনের জোম। যেই জোমেই যান না কেন, এই জোমটা আপনার জন্য জোম হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মাদিজম যেটাকে বলা হয়, মহানিজম, অর্থাৎ ইসলাম ধর্মকে ইংলিশে বলা হয় যে মোহাম্মাদিজম, না কি যেন একটা শব্দ আছে ভুলে গেলাম, এটা বলা হয়। আসলে কি ইসলাম কোনো মতবাদ? ইসলাম কোনো মতবাদ? মতবাদের সংজ্ঞা মানুষ জানে না। আল্লাহকে একেশ্বরবাদ বলেছে ধর্মীয় বিষয়গুলোতে, প্রত্যেকটা বইয়ে দেখছি একেশ্বরবাদী ধর্ম হচ্ছে ইসলাম, ইব্রাহিম থেকে শুরু করে ক্লাসিফিকেশন করে। আল্লাহ এক, এটা কি একটি বাদ? বাদ হচ্ছে মানুষের তৈরি। আল্লাহ যে এক, এটা কি কোনো মানুষের তৈরি করা? সম্মানিত সুধি, অনেকক্ষণ হয়ে গেল, আজকের মনে এখানেই যাচ্ছি, অন্যদিন আবার আসবো ইনশাআল্লাহ। পরিশেষে বলছি, কি করণীয় তাহলে? আপনি যদি বাধ্য হন তখন সেটা ভিন্ন কথা, আর আপনি যদি বাধ্য না হন তাহলে আপনি যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করবেন। কেননা আপনার ভোটে যদি কোনো নেতা নির্বাচন হয়ে যে গুণাগুলো করবে, আমার অভিমত হচ্ছে তার পাপের একটি সোয়াব, তার পাপের একটি সোয়াব সদগায়ে জারিয়া যেমন পাওয়া যায়, ঠিক তেমনি ওই গুণার জারিয়া আপনি পেতে থাকবেন। পরিশেষে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।